গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছো আপনার ভালে আছে, ময়ও ভালে আছো। আজি আর একটা ব্লগ লই আহিলো আপনার মাজত। রাতেপা উঠিলো, চা খালো, রুটি দিয়ে চা খাইছো, এই কারণে দেখা নাই। আর চা টা খালো, কাপড় আছে কেটামান ধুই দিল, এটা রান্দা বাড়া কোয়া নাই, পাকঘরত কেটামান কাহি বাটি আছে ধুম। এতিয়া ভাবিল ব্লগটো স্টার্ট করু, তেনহলে চাই থাকক। শেষলৈকে আহি আছো, কাহি বাটিবিলাক ধুই আহি আছো, কি রান্ধিম কি করু দেখাম আপনালোকক। ব্লগটো কিন্তু শেষলৈকে চাই থাকক। গাইস, ঘরের কাম হয়ে গেল আধা আধি, ঘরটো ঝাড়ি ললো, মোছা নাই এতিয়াও, বিছনাবিলাক তুলি ললো, এটাও তুলি লৈছো, এটাও লৈছো, আর পাকঘরের কাহি বাটিবিলাক গোটে ধুই লৈছো, দেখিছে না, ধুই ধুই ইয়াত থুলো। আর দুপরিয়া বনাম আজি দালি, আজি আর মাছ টাছ আনা নাই, কারণ যোয়াকালিরে মাছ আছে। আজি বতর দেখিছে না, বরষুণও নাই, কিন্তু ইমান গরম দিছে নহয়। দালি বনাম, দালিটো তিয়াই থৈছো। আর সবজি কি কি আছে হোক দেখাই আছো, ফ্রিজত কি কি সবজি বনোয়া যায়। এইখানে সবজি আছে, আজি সবজিখিনি ওলাই ললো, ভেন্ডি আছে, বেঙেনা আছে, কি বনাও দেখাম, আগত কাটি বাছি লও, আহি আছো। সেয়া পাকাত বহি ললো সবজি কাটিবলৈ। এইটো হৈছে ভেন্ডি, এটা ভেন্ডি, এটা ভাতকেরেলা, আমি কাকরোল বুলি কও, এইটো ভাতকেরেলা বুলিও কয়। এইটো ভাজি বনাম আর ভেন্ডি ভাজি বনাম, এইবিলাক নহয় মোর বোরিং লাগে একদম, সঁচা কৈছো দে, মাছ মাংস নহলে নহয়, এইবিলাক কাটা বাছা ইমান একটা ভাল না লাগে, কি করিম, আজি উপায় নাই আর, ভাজি ভাতও খাব লাগে, ইমান গরম পড়েছে নহয়, অলপ নিরামিষ বনাও। আজি নিরামিষ হয়ও আর নহয়ও, কারণ মাছও আছে, মাছ ফ্রাই করা আছে, দেখাম আপনার। আর এয়া কেরাহীটুত মই কেরাহীত দালি বহাই দিছো, দালিটো হয়ে থাকক, আর মই এখানে কাটি লো, আহি আছো, আপনার ব্লগটা এড়ি নিদিব, চাই থাকক। গাইজ, দুপরিয়া রান্দা বাড়া কমপ্লিট, আহক দেখাই আছো। এইটো হয়েছে ভেন্ডি ভাজি, দেখিছে না, অলপখিনি হয়েছে ভেন্ডি ভাজি, কিমান মাখা কাটিলো অলপখিনি হয়েছে। এইটো হয়েছে ভাতকেরেলা ভাজি, হয়ে গল, আর দালি, আর এইপিনে মাছ, এইটো যোয়াকালির মাছ আছিল, ফ্রাই, মাছ ফ্রাই, ফিশ ফ্রাই করে আছো, আর ভাত হয়েছে, ভাতটো হয়েছে, আর এয়া নেমু টেঙা আর পিঁয়াজ জলকীয়া আছে কাটি লৈছো। আজি দুপরিয়ার এইখানে নিরামিষ থালি, আহি আছো অলপ পিছত। গাইজ, রান্দা বাড়া তো কমপ্লিট হয়ে গল, আর এটামান বাজে, লড়াও আহিছে স্কুলের পরা, তাক খাবলৈ দিছো সজাই পড়াই, দেখিছে না, এইটো হৈছে দালি আর ভেন্ডি ভাজি, দেখালো কি কি বনাইছো, এটা ফিশ ফ্রাই, নেমু টেঙা, আর তাক দিছো খাবলৈ, তাক খাবলৈ দিলো সজাই পড়াই দেখিলে, আর আমার খাওয়া দেরি আছে, এটামান বাজে, দেখাই আছো অলপ পিছত। হাই গাইজ, গা চা ধুই ললো, কেটামান কাপড় আছে ধুই ললো, এতিয়া ভাত খাম দুপরিয়া, দেখাইছো আপনার কি কি বনাইছো, ভাত সাত খাই আহি আছো, আপনার ব্লগটো এড়ি নিদিব। হাই গাইজ, দুপরিয়ার ভাত সাত খাই নহয়, অলপ শুইছিলো, ইমান টোপনি ধরেছিল নহয়, চকুবিলাক মোর ফুলি ফুলি গৈছে, আর এতিয়া চাদর উপর যাম, কাপড় আছে কেটামান উঠাই আনিম, কারণ বাহিরের বতরটো দেখিছে নাই, বরফুণ দিয়া দিয়া অবস্থা হয়েছে, আর পাঁচটামান বাজে, সন্ধ্যা হয়েছে প্রায়, আহক দেখাই আছো বাহিরের ভিউটো। হাই গাইজ, সন্ধিয়া হয়ে গল, আর লড়াই বনাই আছে পাঁচটা, মগ বনাব নিদিয়ে, তাই বনাই আছে, আহক দেখাই আছো। না না, তেল ঠিকই আছে, তেল ঠিকই আছে, আঠাটা হল মশলা দিয়ার জন্য, মশলা দিয়ার কারণে আঠা হয়েছে, অলপ নাম দে এখন, স্পাইসি স্পাইসি। পাঁচটা হয়ে গেল, এয়া বনাই আনিছে, এটু মোক খাবলৈ দিছে, দেখিছে না, ইমান মাখা, আর এয়া তাই খাই আছে,
কিমান ধুনীয়া হৈছে দেখিছেনে। Thank you.